বন্ধুরা, আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব দৌলতদিয়া যৌনপল্লীর সর্দারনীর সাথে। বন্ধুরা, এটি হচ্ছে মেয়েদের সর্দার। আমরা অনেকে জানি দৌলতদিয়া যৌনপল্লীতে আমরা যে সকল জিনিস দেখতে পাই তাদের একটি করে সর্দার থাকে, একটি গ্রুপ থাকে, আর সেই গ্রুপের একটা সর্দার থাকে। এটি হচ্ছে সেই সর্দার দৌলতদিয়া যৌনপল্লীর। যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হিন্দু বৌদি। এইও এটার রেট একটু বেশি, যদিও এর দেখতে শুনতে চেহারা বা এতটা ভালো না হলো, কিন্তু ওই সর্দারনির রেটটা অনেক বেশি। আমরা 500 টাকা হলে কিন্তু একটা মেয়ে পেয়ে যাই, ফার্স্ট ক্লাস সুন্দরী, একবার খেলার জন্য। কিন্তু এই সর্দারকে খেলার জন্য যদি আপনি খেলতে চান এই সর্দারের সাথে, তাহলে আপনার গুনতে হবে 1000 টাকা। বন্ধুরা, এই সর্দারনি সবার সাথে কাজ করে না, শুধু পরিচিত এবং মোটা মোটা যারা বড় কাস্টমার তাদের সাথে সে কাজ করে। যৌনপল্লীর বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদেরকে পরিচয় করে দেব নতুন নতুন জিনিসের সাথে এবং নতুন নতুন মালের সাথে। আমরা দৌলতদিয়া অনেকে যেয়ে থাকি, কিন্তু ভালো ভালো জিনিস খুঁজে পাই না। এর কারণ কি জানেন? এর কারণ রয়েছে, ভালো জিনিস সবসময় ভেতরেই থাকে, আর বাইরে যে জিনিসগুলো আমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই সেগুলো হচ্ছে কমা জিনিস, কমা মাল, আর যেগুলো ভালো জিনিস সেগুলো সবসময় ভেতরে থাকে। তো আমরা আপনাদেরকে ভালো ভালো জিনিসের সাথে পরিচয় করে দেব এবং তাদের নাম ঠিকানা সব কিছুই বলে দেব। আপনারা যদি পরে দৌলতদিয়া যৌনপল্লীতে যান কাজ করবার জন্য, তখন এই নাম ধরে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।